সব খায়নি নাকি ফার্স্ট ইয়ারে কি খাবো সালাম দিলে তো সুন্দর করে দিতে হবে অনেক দাম নাও 2 কেজি বলো 5 কেজি নিতে কলা 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 সুন্দর করে প্লেটে রাখো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বছরের শেষ দিন, এই দিনটিতে আমি চলে এসেছি ইব্রাহিম ভাইয়ের বাসায়। আমি বিকেলবেলা চলে এসেছি, এখন রাত 1:30 বাজে, আউ ভাই আসলো, ফ্যামিলি নিয়ে চলে আসছে। আমরা বছরের শেষ দিন থেকে শুরু করলাম ভাইয়ের বাসায়, বেড়াবো। 31st ভাইয়ের বাসায় থাকা হবে, বছরের প্রথম দিনটি, সবাই আসবে। আমি আগের দিনে চলে আসছি, কিছুক্ষণ পর ননদও চলে আসবে, তো সবাই আমরা একসঙ্গে এই বাসাতেই সময় কাটাবো, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা এখন এই তো পিঠা খাচ্ছি, গরম গরম চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে আসছে আবু ভাই, চলে আসছে। কি অবস্থা? এই যে আমাদের কেক চলে আসছে, নিউ ইয়ার কেক, অনেক কিছু পরে সব তাহলে খাবার দিয়ে দাও। আমরা ওই ছাদে 12:15 বাকি আছে, আমরা ছাদে উঠে গেছি ফায়ার ওয়ার্ক দেখার জন্য, আর একটা কেক নিয়ে আসছি। শমশের গ্রুপ, আমাদের শ্বশুরবাড়ির গ্রুপ, সেই গ্রুপের নাম দিয়ে আজকের কেকটি, নিউ ইয়ারের কেক, সেটি আমরা এখানে কাটব। ওই ছাদে দেখছো কত সুন্দর, আমাদের তো নর্মাল ইয়ে, এটা একটা কি নাম, হ্যাঁ এখানে পাওয়া যায় মানুষ, ওই ছাদে পার্টি হচ্ছে, বারবিকিউ পার্টি সামনে ছাদে, একটু পর পর এক একটা ফানুস ছাড়তেছে। এই যে দেখো, এটা হয় আমার মোবাইলে রিফ্লেক্ট হয়, বুঝছো, এই জন্য সমস্যা।
এই যে একদম কাছে চলে আসছে ফানুস। আয়াস কোথায় দেখো, ছোট্ট একটা বেগুন হয়েছে, ছোট্ট একটা বেগুন। এই জায়গাটা দেখো কতগুলো, খালি ভাইদেরকে খাওয়াইলে হবে না, ভাবি কেও খাওয়াইতে হবে। ওই যে আরেকটা ভাবি, আমরা ফায়ারওয়ার্ক দেখে কেক কেটে বাসে চলে আসছি। এসে সবাই শুয়ে পড়েছে, ছাদে ঠান্ডা ছিল, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। কাল আবার বাসায় অন্যান্য ভাসুর যারা আসবে সেজন্য আমরা আর্লি শুয়ে পড়ছি। তো সবাই এক রুমে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ব। নিচে উপরে একদম কমলাপুর স্টেশনের মতো শোয়া হয়েছে, আরও কিন্তু অনেক রুম আছে, তারপর সবাই সেখানেই শুচ্ছে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, কালকে আবারও সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।